আমি উনি জানি পাগল উনি কোনো ক্রেডিবিলিটি নেই ক্রেডেনশিয়াল নেই আমার ল্যাপটপ বলছে আমার পার্সোনাল ল্যাপটপ আমার বলছে কম্পিউটার পার্সোনাল কম্পিউটার তারা সার্চিং করতে পারবে দশটা জাতীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা করতে পারে কোনোদিন আমি মোবাইলে আমার বউর সাথে কথা বলেছি আমার বউর ছবি আছে মোবাইলে আমার সাথে আমার বউর সেই তথ্য ছবি ওরা আবার কালেক্ট করে নিয়ে যাবে এদের নিয়ে কোনো কথা বলবেন না কেন যাদের শেষ যখন হয় না যখন যবনিকা শেষ হয় তখন ধপ করে জ্বলে ওঠে আগুনের দেখবে ধপ করে জ্বলে ওঠে নরেন্দ্র মোদী হপ করে জ্বলে উঠছে 2019 নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদী আজকে রামপুরহাটে বলছেন মুখে মানিকদং জগতের কথা বলছেন একটা এমপিসির বার করতে পারবে শত চেষ্টা করে এখানে কংগ্রেস জিরো হবে বাংলায় জিরো হবে কংগ্রেস জেনে দেখা যাক না ছয় কেন ডাবল ছয় মুখে তো মারি দাম জগৎ ওগুলো ওদের কথা উত্তর দিলে নিজেরই কষ্ট লাগছে আমার মুখে বেশি কথা বলতেই কষ্ট লাগছে আমার একটা আলাদা স্টোরির জন্য এটা কি আইন অমান্য নয় অবশ্যই এটা করতে পারে না যতক্ষণ সাবজুডিস ম্যাটার আছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চ বলেছে সিঙ্গেল বেঞ্চে করা এগুলো করতে পারে না বিজেপিরা যারা লিডার রয়েছেন এরা আইনও মানে এদের বোধ বুদ্ধিও নেই যেটা কি হতে পারে পরবর্তীকালে সাবজুডিস ম্যাটারে গেলে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে তাও জানেন যা খুশি করে বলেছে রূপা গাঙ্গুলি বলেছেন বিজেপি বা অস্তিত্ব তাহলে তৃণমূল এত বিজেপিকে ভয় পাচ্ছে কেন আমরা ভয় পাচ্ছি না আমাদের জেলায় দেখেছেন ভয় পাচ্ছে আমাদের জেলায় কোথায় দেখেছেন বিজেপির অস্তিত্ব আছে আমাদের সামনে আমরা আমরা ভাবছি না আমরা বিজেপিকে নিয়ে ভাবছি না জেলায় আমার জেলার ক্ষেত্রে বুঝে ভাবছি না আমি উনি জানি পাগল উনি কোনো ক্রেডিবিলিটি নেই ক্রেডেনশিয়াল নেই ক্রেডিবিলিটি ক্রেডেনশিয়াল থাকতে হবে একটা রাজনৈতিক দলে এগুলো বাজারে ফোরে ধান্দাবাজ যারা ফোরে ধান্দাবাজ যারা করে খাবে তারা বিজেপিতে ঢুকছে দ্বিতীয়টা খুঁজে তিনজনে মিলে কম্পিটিশন করুক সিপিএম কংগ্রেস বিজেপি কম্পিটিশন করে দ্বিতীয় বার করুক করা হবে আমরা আমরা জিতবো আমরা থাকবো বাজারে এটা আমরা বলে গেলাম দ্বিতীয় কে হবে ওরা তিনজনে প্রতিযোগিতা করুক যে তিনজনে দ্বিতীয় ঠিক করুক কংগ্রেসের কি কে বলছে সোমেন মিত্রী সোমেন মিত্রীকে আগে বলুন না যে ডায়মন্ড হারবার থেকে জিতেছে উনি ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন না তৃণমূলের চিহ্ন নিয়ে তৃণমূলের পেনশনটা নেন তৃণমূল থেকে যেটা পরে এমপি হয়ে প্রাক্তন এমপি হয়েছেন সে পেনশনটা নেন সে পেনশনটা বন্ধ করুন তো লজ্জা লাগা উচিত যে আমি তৃণমূলে জিতেছিলাম তৃণমূল থেকে নৈতিক বোধ যদি থাকে পেনশনটা বন্ধ করুন তিনি পেনশনটা